সালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে কিছু বেশ কিছু টিপস দেব, যে টিপসগুলো প্রত্যেকটা লোকের জন্য খুব প্রয়োজনীয়। তো 30-40টা ভিডিও খুঁজে যে টিপসগুলো খুঁজে নেবেন, একটা ভিডিওতে আজকে সমস্ত টিপসগুলো পাবেন। আপনাদের লিঙ্গের সমস্যা নিয়ে টিপস দেব, কথা বলবো। বীর্য পাতলা বীর্য ঘন কীভাবে করবেন সেটা নিয়ে কথা বলবো। সহবাসের সময় দেওয়া যায় না, সময় হয় না, 1-1.5 মিনিটে বীর্য আউট হয়ে যায়, সহবাস করা সম্ভব হচ্ছে না, সে বিষয় নিয়ে কথা বলবো। প্রস্রাবের বিষয় নিয়ে কথা বলবো, যাদের অনেকের আছে প্রস্রাব করার পরে 2-1 ফোঁটা প্রস্রাব থেকে যায়, এই প্রস্রাবটা লুঙ্গিতে লাগে বা প্যান্টে লেগে যায়, প্রস্রাব ফোঁটা ফোঁটা জোরে পড়ে, সে বিষয় নিয়ে কথা বলবো। তারপরে অন্তঃকোষ ঝুলে যাওয়া নিয়ে কথা বলবো, ধ্বজভঙ্গ নিয়ে কথা বলবো, সরিষার তেল লিঙ্গে মাখলে কি হয় এবং কিভাবে মাখবেন সেটা বলবো, উত্তেজনা কম, কাম উত্তেজনা কম হয় কেন হয় এবং কি তার প্রতিকার কি সেটা কথা বলবো, তারপরে যৌন চাহিদা কম কমে যাওয়া কেন হয় সেটা নিয়ে কথা বলবো, শারীরিক দুর্বলতা নিয়ে কথা বলবো এবং কি আরও অন্য অন্য বিষয়ে কিছু শাকসবজি নিয়ে কথা বলবো, যেগুলো প্রতিদিন খাওয়া প্রয়োজন, খুব জরুরি, সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিওটি আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। তো যারা ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ। একটা লাইক করবেন, কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবের সাথে, আপনাদের ফেসবুক আইডিতে শেয়ার করবেন। তো ভিউয়ার্স, শুরু করতেছি মূল আলোচনা। প্রথমে শুরু করতেছি বীর্য পাতলা। বীর্য পাতলা কেন হয় এ বিষয়টা নিয়ে কথা বলতে গেলে, বীর্য পাতলা হয় একে তো বয়স ভারী হলে, 35+ হলে আস্তে আস্তে শরীরে বীর্য পাতলা হয়ে যায়। আর সবচাইতে কঠিন হলো যারা ছোটোবেলা থেকে 15-16 বছর থেকে অতিরিক্ত হস্তমৈথুন করে, হস্তমৈথুন করার কারণে আস্তে আস্তে বীর্য পাতলা হয়ে যায়। হস্তমৈথুন করে যে বীর্য নষ্ট করে সেই পরিমাণ মতো খাওয়া খায় না, সে তুলনামূলক খাওয়া দাওয়া কম করার কারণে বীর্য পাতলা হয়ে যায়, আর এই বীর্য সহজে ঘন হয় না। সহজে ঘন করতে হলে তার জন্য চিকিৎসা নিতে হয়, ওষুধ খেতে হয়। তো যারা অতিরিক্ত হস্তমৈথুন করে বীর্য পাতলা করেছেন, যাদের বীর্য টোটালি পাতলা হয়ে গেছে, তাদের উচিত হস্তমৈথুন বন্ধ দেওয়া এবং কি বীর্য ঘন করার জন্য যে সমস্ত খাবারগুলো আছে সে সমস্ত খাবারগুলো খাওয়া এবং কি প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া, প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে ওষুধ খাওয়াটা খুবই জরুরি। তো বীর্য ঘন করার জন্য, এই পাতলা বীর্যকে ঘন করার জন্য অনেকগুলো মেডিসিন আছে, আয়ুর্বেদিক মেডিসিন, যেটা সচরাচর পাওয়া যায়, আপনারা খোঁজ করলে আপনাদের আশেপাশে পাবেন। আমি বলতেছি এগুলার নাম, শিমুল মূল, অশ্বগন্ধার মূল, তেঁতুল বিচির পাউডার এবং কি শিমুল মূল, অশ্বগন্ধার মূল, তেঁতুল বিচির পাউডার এবং আলকুশের মূল, এই মূলগুলা পাউডারগুলো পাওয়া যায়। এই পাউডারগুলা দুধের সাথে মিশিয়ে খেলে বীর্য ঘন হয় এবং কি বীর্য ঘন করার জন্য নারিকেল অনেক উপকারী। তবে নারিকেলটা কিভাবে খাবেন, নারিকেলটা হলো একটা ঝুনা নারিকেল নিয়ে, একেবারে ঝুনা নারিকেল, শুকানো নারিকেল নিয়ে উপরের চামড়া খুলে দিয়ে মুখটাকে একটু ছিদ্র করে নেবেন। ছিদ্র করে নিয়ে পানি সহকারে 2 চামচ লবণ এই নারিকেলের ভিতরে ঢুকিয়ে দেবেন। 2 চামচ লবণ ঢুকিয়ে দেওয়ার পরে এই নারিকেলটা একটা মাটির গর্ত করে, মুখটা ভালোভাবে বন্ধ করে একটা মাটির গর্ত করে মাটির নিচে পুঁতিয়ে রাখবেন 2 দিন। মাটির নিচে পুঁতিয়ে রাখার পরে 2 দিন পরে তুলে নেবেন। তুলে নিয়ে নারিকেলটা ভেঙে পানিগুলো ফেলে দেবেন এবং কি ধুয়ে নেবেন। একটু ধুয়ে নিয়ে তারপর নারিকেল গুঁড়া চামচ দিয়ে হোক আর যেভাবে সম্ভব হয় নারিকেলগুলা তুলে নেবেন। তুলে নিয়ে এটাকে ব্র্যান্ডিং করে নেবেন।
ব্র্যান্ডিং করে নেবেন বা পাটায় পিষে নেবেন যেভাবে সম্ভব হয়। পাটায় পিষে নেওয়ার পরে এটার দুধ বের করবেন, দুধ বের করে ছোঁয়াগুলো ফেলে দেবেন, বাকি যে অবশিষ্ট দুধটা এ দুধটা রেখে দেবেন। রেখে দিয়ে প্রতিদিন রাত্রে শোবার আগে একটু গরুর দুধের সাথে, 1 কাপ গরুর দুধের সাথে এখান থেকে 2 চামচ নারিকেলের দুধ মিশিয়ে প্রতিদিন রাত্রে খাবেন। এতে করে আপনার বীর্য গাঢ় হবে, বীর্য উৎপাদন হবে এবং কি সহবাসের দীর্ঘায়িত্ব বাড়বে, সহবাসের সময় বাড়বে, অনেকক্ষণ অনেকক্ষণ পর ধরে সহবাস করতে পারবেন। তো বীর্য ঘন করার জন্য হলো এই টিপস, আরও অনেকগুলো আছে এখন বলতে পারতেছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তারপরে সহবাসের সময় কীভাবে বাড়াবেন, সহবাসের সময় বাড়বে এই যে বীর্য যখনই ঘন হবে তখনই সহবাসের সময় বাড়বে। আর সহবাসের সময় বাড়ানোর জন্য কিছু কৌশল অবলম্বন করবেন, যেমন স্ত্রীর সহবাসের সময় খুব তাড়াতাড়ি না করে খুব স্লোলি আস্তে ধীরে মিলন করলে এবং সেই মিলনের আগে আপনার স্ত্রীকে ভালোভাবে উত্তেজনা করে নিলে তখন মিলনের যখন দুজনের উত্তেজনা সমান সমতুল্য হবে তখনই আপনার মিলনের সময় বাড়বে, অনেকক্ষণ ধরে সহবাস করা যাবে, ধীরস্থিরভাবে সহবাস করলে সহবাসের সময় বাড়ানো যাবে। যে এবার আসছি প্রস্রাব জরা, প্রস্রাব নিয়ে কিছু কথা বলি। যাদের প্রস্রাব করার পরে লিঙ্গে কিছুটা প্রস্রাব লেগে থাকে, আটকে থাকে, তাদের জন্য পরে প্রস্রাব করা শেষ হলে এই প্রস্রাবগুলো জোরে জোরে কাপড়ে লাগে, প্যান্টে লাগে, লুঙ্গিতে লাগে, তো তারা প্রস্রাব জরা বন্ধের জন্য কী খাবেন, তারা প্রস্রাব জরা বন্ধের জন্য ঘৃতকুমারীর খাবেন। ঘৃতকুমারীর ভিতরে যে একটা সাদা লোটলোট শাঁস থাকে এই শাঁসটা বের করে নিয়ে প্রতিদিন সকালে একবার রাতে একবার সকালে ভিজাবেন একটু শাঁস, গ্লাসের মধ্যে আধা গ্লাস পানি দিয়ে সাথে 2 চামচ চিনি দিয়ে ভিজিয়ে রাখবেন, রাত্রে খাবেন, আবার রাত্রে সমপরিমাণ ভিজিয়ে রাখবেন, সকালে খাবেন। এইভাবে কিছুদিন খালে খেলে আপনার এই প্রস্রাব জরা বন্ধ হয়ে যাবে, প্রস্রাবের যে সমস্যা ট্রাবলস সেটা বন্ধ হয়ে যাবে। এবং কি এর সাথে আরেকটা খাবেন গোলমরিচ আর মধু, 4-5টা গোলমরিচ মুখে নিয়ে একটু মধু মুখে নিয়ে চাবাই খেয়ে নেবেন, প্রস্রাব জরা বন্ধের জন্য প্রস্রাবের ট্রাবলসের জন্য অনেক উপকারী এটা। এই দুটা জিনিস খেলে আপনার প্রস্রাব জরার যে সমস্যাটা এটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসতেছি অন্তঃকোষ ঝুলে যায় কেন বা এর প্রতিকার কী। যাদের অন্তঃকোষ ঝুলে গেছে তাদের জন্য, অন্তঃকোষ ঝুলে যায় যখন শরীরে বীর্য উৎপাদন বন্ধ হয়ে যায়, শরীরে বীর্য কমে যায়, তখনই আপনার অন্তঃকোষ ঝরে যায়, চামড়া নরম হয়ে যায়, লুজ হয়ে যায় এবং কি শরীরের মাংস অনেক সময় লুজ হয়ে যায় যদি শরীরের ভিতরে বীর্য না থাকে। তো যাদের শরীরের যাদের অন্তঃকোষ ঝুলে গেছে তারা অবশ্যই বুঝে নেবেন যে আপনার শরীরের বীর্য কমে গেছে এবং কি আপনার বীর্য উৎপাদন হচ্ছে না। তো আপনাকে করতে হবে কি শরীরের বীর্য বাড়াতে হবে এবং কি বীর্য উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে, বীর্য উৎপাদনের হরমোন বাড়াতে হবে। তো বীর্য উৎপাদনের হরমোন বাড়ানোর জন্য আপনাকে ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে, আর বীর্য উৎপাদনের জন্য আপনাকে খেতে হবে আদা, মধু, রসুন, 2 কোষ রসুন, 1 ইঞ্চি আদা আর সমপরিমাণ মধু, 2 চামচ মধু প্রতিদিন রাত্রে শোবার আগে চাবাই খেয়ে নেবেন, পানি খাবেন না, তাহলে আপনার বীর্য বাড়বে, শরীরে বীর্য বেড়ে যাবে, অন্তঃকোষ ঝুলা বন্ধ হয়ে যাবে এবং কি অন্তঃকোষ আস্তে আস্তে স্বাভাবিকের মধ্যে ফিরে আসবে। আর বীর্য উৎপাদনের যে সামগ্রীগুলো, যে খাবারগুলো সেগুলো খাবেন, দুধ, ডিম, ফলমূল যেগুলো খেলে বীর্য উৎপাদন হয়, ভিটামিন সি, পেয়ারা, লেবু, এই আমলা, এই ধরনের ফলগুলো খুব বেশি বেশি খাবেন, তাহলে আপনার বীর্য উৎপাদনের যে হরমোন সেটা
স্বাভাবিক ফিরে আসবে, সেটা কাজ করবে। আচ্ছা, এবার লিঙ্গের সমস্যার কথা বলি। লিঙ্গের যাদের সমস্যা, মেজরিটি লোকেরই লিঙ্গে সমস্যা, আর এই সমস্যাটা হয় হস্তমেতনের কারণে। লিঙ্গ বেঁকা হয়ে যায়, লিঙ্গ ছোট হয়ে যায়, লিঙ্গের নিচে যে রগগুলা লুজ হয়ে যায়, রগগুলা টান টান থাকে না, শক্ত থাকে না, লিঙ্গ একেবারে নরম সরম দুর্বল হয়ে যায়। তারপরে লিঙ্গ দাঁড়ালে যেখানে 6 ইঞ্চি 7 ইঞ্চি থাকার কথা, সেখানে লিঙ্গ হয়ে যায় 3 ইঞ্চি 4 ইঞ্চি। তো এটাকে স্বাভাবিক করার জন্য, সুস্থ করার জন্য, প্রথমত আপনাকে বীর্য বাড়ানোর যে সামগ্রীগুলা সেগুলা খেতে হবে, বীর্য বাড়াতে হবে, এক। দ্বিতীয়ত, আপনি লিঙ্গ মালিশ করতে হবে। মালিশ করবেন কি, দুটা জিনিস, একটা হলো কালিজিরার তেল আর একটা হলো সরিষার তেল। হয় সরিষার তেল ব্যবহার করতে পারেন, না হয় কালিজিরার তেল ব্যবহার করতে পারেন। কালিজিরার তেল ব্যবহার করলে যে কাজ হবে, সরিষার তেলেও একই কাজ হবে। তবে সরিষার তেল যদি অরিজিনাল হয়, অরিজিনাল সরিষার তেল, আপনি যদি একেবারে নিশ্চিত হন যে এটা অরিজিনাল সরিষার তেল, সেই সরিষার তেল মালিশ করবেন। আর সরিষার তেল মালিশ করলে অনেক ভালো উপকার হবে, লিঙ্গ সতেজ হবে, রগগুলা টাইট হবে, রগের দীর্ঘস্থায়িত্ব বাড়বে, লিঙ্গ মোটা হবে এবং কি লম্বাও হবে। প্রতিদিন আপনি সরিষার তেল মালিশ করবেন। তো সরিষার তেল মালিশ করবেন কীভাবে, তার কিছু নিয়ম কানুন আছে। প্রতিদিন রাত্রে শোবার আগে লিঙ্গ ভালো করে একটু ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে শুকনা নরম কাপড় দিয়ে মুছে নেবেন। মুছে নিয়ে যখন একটু শুকনা হয়ে যাবে, পানি ছেড়ে যাবে, তখন 8-10 ফোঁটা সরিষার তেল হাতে নিয়ে গোড়া থেকে আগার দিকে আস্তে আস্তে মালিশ করবেন। লিঙ্গ যাতে হালকা উত্তেজনা হয়, হালকা উত্তেজনা করে মালিশ করবেন, তাহলে লিঙ্গের প্রত্যেকটা এতে কোষের মধ্যে আপনার তেল ঢুকতে পারবে, তেল ঢুকবে। আর ভুল করেও দেখবেন যে লিঙ্গে মালিশ করার সময় যাতে বীর্য বের না হয়ে যায়, হস্তমেতন যাতে না হয়। হস্তমেতন হয়ে গেলে তাহলে যত রকমের মালিশ করবেন কোনো কাজে আসবে না, তবে সব কিছুর আগে হস্তমেতন ছাড়তে হবে। যে কোনোভাবে হস্তমেতন ছেড়ে দিতে হবে। হস্তমেতন না ছাড়লে আপনার লিঙ্গ যত কিছুই মালিশ করবেন আর যত কিছুই খাবেন, কোনো কিছুই উপকার হবে না, কোনো কিছুই কাজে আসবে না। কালিজিরার তেলও ঠিক একই অবস্থায় মালিশ করবেন। আর খেয়াল রাখবেন, সরিষার তেল বলেন, কালিজিরার তেল বলেন, লিঙ্গের মাথায় যে ছিদ্র আছে, ছিদ্র দিয়ে যাতে না ঢুকে, সেদ্ধ দিয়ে যাতে না ঢোকে সেদিকে লক্ষ্য রাখবেন। আশা করি আপনাদের লিঙ্গ, যাদের লিঙ্গে সমস্যা আছে, ছোট বড় আছে, বেঁকা আছে বা আগা মোটা গোড়া ছেকুন আছে, তাদের সমস্যাটা দূর হয়ে যাবে। এবার আসুন, উত্তেজনা কম হয় কেন, মিলনের সময় উত্তেজনা কম হয় কেন। উত্তেজনা কম হয় বীর্যের ঘাটতির কারণে, মানসিক টেনশনের কারণে, অতিরিক্ত নেশা করার কারণে, অতিরিক্ত টেনশনের কারণে উত্তেজনা কম হয়। শরীরে বীর্য ঘাটতির কারণে উত্তেজনা কম হয়। তো আপনারা টেনশন ছেড়ে দেবেন, টেনশন কম করে করবেন, স্মোকিং কম করে করবেন, পারলে স্মোকিং ছেড়ে দেবেন, নেশা জাতীয় দ্রব্য খাওয়া বন্ধ করে দেবেন, শরীরে বীর্য উৎপাদন বাড়ানোর জন্য চেষ্টা করবেন। যেভাবে বীর্য উৎপাদন বাড়ানো যায় সে বিষয়ে নজর দিবেন, তাহলে আপনার উত্তেজনা বেড়ে যাবে। আর উত্তেজনা বাড়ানোর জন্য কিছু খাবার আমি বলছি। প্রথমত পুঁই শাক তো চিনেন, পুঁই শাক, পুঁই শাকের যে গোড়া জ্বর সহকারে, একটা পুঁই শাকের গোড়া তুলে নেবেন সকালবেলা। তুলে নিয়ে ভালো করে ধুয়ে এটাকে কিছুতে পিষে নেবেন। পিষে নিয়ে এটার রস ছিপে নিয়ে সেকে এই রস খাবেন প্রতিদিন সকালবেলায়। তাহলে সহবাসের উত্তেজনা বেড়ে যাবে, কাম চাহিদা বাড়বে। কাম চাহিদা যদি না থাকে তাহলে উত্তেজনা আসবে না, উত্তেজনা না আসলে সহবাস করা সম্ভব হবে না। তো যাদের এই সমস্যা আছে তারা এটা খাবেন। আর যদি আপনার শরীরে অন্য কোনো সমস্যা থেকে থাকে, যৌন দুর্বলতার অন্য কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তার চিকিৎসা নেবেন, সেজন্য চিকিৎসা গ্রহণ করবেন, এবং কি চিকিৎসা গ্রহণ করাটা অনেক জরুরি।
আর সহবাসের সময় বাড়ানোর জন্য বীর্য উৎপাদনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওষুধটা সেটা হলো রামতুলসী গাছের মূল আর পান। এটা নিয়ে আমার ভিডিও আছে, আমার চ্যানেলে আরও ভিডিও আছে, আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তবে আমি সব কিছু সবগুলোই এখানে বলতেছি। এটা রামতুলসীর গাছ, যেখান থেকে হোক তুলে নিয়ে আসবেন, তুলে নিয়ে আসে এটা ধুয়ে রামতুলসীর পুরো মূলটা গাছটা ছোট ছোট সুপারির মতো টুকরা করে নেবেন। টুকরা করে নিয়ে প্রতিদিন দুইবার তিনবার চারবার যতবার আপনার ইচ্ছে হয় ততবার পানের সাথে সুপারির পরিবর্তে এই রামতুলসীর মূল সবাই খেয়ে নেবেন, রসাটা ছোঁয়া ফেলে দেবেন। এইভাবে কিছুদিন খেলে বীর্য ঘন হবে, বীর্য উৎপাদন হবে, সহবাসে অনেক অনেক সময় দিতে পারবেন, প্রায় 1 ঘন্টার মতো সময় দিয়ে আপনি সহবাস করতে পারবেন এই তুলসীর তুলসী গাছের মূল দিয়ে পান পান দিয়ে খেলে। এটা অনেক উপকারী, তো এটা খেয়ে নেবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো বিয়ার্স, ধ্বজভঙ্গ, ধ্বজভঙ্গ কী? ধ্বজভঙ্গ নিয়ে অনেকের ধারণা, ধ্বজভঙ্গ অনেকে বুঝেন না যে ধ্বজভঙ্গ কী। আসলে ধ্বজভঙ্গটা হলো মূল যৌন সমস্যাটাকে ধ্বজভঙ্গ বলে, যাদের যৌন রোগের সমস্যা আছে তাদেরকে ধ্বজভঙ্গ রোগ বলে। তো এই ধ্বজভঙ্গ টোটালি একেবারে একেবারে ভালো করার জন্য একটা সহজ ওষুধ বলে দিচ্ছি। একটু আগে যেটা বললাম যে রামতুলসী গাছ, ঠিক একই রামতুলসী গাছের পাতা, কয়েকটা পাতা নিয়ে পিষে এটার কাঁদ তৈরি করে সকালে খালি পেটে এ কাঁদ 1 সপ্তাহ খেলে ধ্বজভঙ্গ রোগ সম্পূর্ণভাবে ভালো হয়, ধ্বজভঙ্গ রোগ আর থাকবে না। যারা এই রামতুলসী পাতা কাঁদ তৈরি করে খাবেন তাদের ধ্বজভঙ্গ রোগ টোটালি ভালো হয়ে যাবে। তো ভিউয়ার্স কেমন লাগতেছে আশা করি বুঝতে পারতেছেন, আমার কথাগুলো আপনাদের উপকার আসবে ইনশাল্লাহ আশা করি। এবার আসুন জেনে নিই গর্ভবতী মাকে কি খাওয়ালে তার বাচ্চা সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে এবং কি নর্মাল ডেলিভারি হবে, সিজার করতে হবে না, গর্ভবতী অবস্থায় কি খেলে আপনার সিজার করা লাগে না। বিয়ার্স, গর্ভবতী মাকে প্রতিদিন কালিজিরা এবং মধু খেতে দেবেন। আপনার আশেপাশে যে থাকুক, আপনার ওয়াইফ, আপনার বোন বা যেই হোক, আপনার ভাবি যেই হোক, তাদেরকে কালিজিরা এবং কি মধু খেতে দেবেন প্রতিদিন একবার। তাহলে দেখবেন যে বাচ্চা স্বাভাবিক থাকবে, নর্মাল ডেলিভারি হবে, সিজার করতে হবে না। ভিউয়ার্স অনেক আছেন শরীর দুর্বল, যাদের শারীরিকভাবে অনেক দুর্বল, হালকা পাতলা, চলাফেরা করতেও কষ্ট হয়, মাঝে মধ্যে মনে হয় যে হালকা একটু মাথা ঘুরায়, তাদের জন্য এই টিপসটা। যাদের শরীর দুর্বল তারা প্রতিদিন অশ্বগন্ধার মূল দুধের সাথে মিশিয়ে হালকা একটু মধু দিয়ে খাবেন, তাহলে আপনার শারীরিক দুর্বলতা কেটে যাবে, যে কোনো ধরনের দুর্বলতা থাকুক শরীরে সেটা দূর হয়ে যাবে। তো অশ্বগন্ধার মূল, দুধ এবং মধু, এই 3টা জিনিস মিক্স করে প্রতিদিন রাত্রে খাবেন বা সকালে খাবেন, যখনই আপনি সময় সুযোগ বুঝে, আপনার সময় সুযোগ বুঝে আপনি সকালেও খেতে পারেন রাত্রেও খেতে পারেন। এটা হলো দুর্বলতার জন্য। তো ভিউয়ার, চ্যানেলটা কি সাবস্ক্রাইব করেছেন না এখনই করেন নাই? যদি করে থাকেন তাহলে ধন্যবাদ, আর যদি না করে থাকেন এখনই করে নিন, সাথে বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন। এবার আসুন হাঁফানি রোগের জন্য একটা টিপস। কৃষ্ণ ধুতরা গাছের শুকনো পাতা এবং ফুল বাসক পাতার সহকারে জড়িয়ে সিগারেটের মতো করে আগুন দিয়ে সিগারেটের মতো টানুন, টানলে হাঁপানির রোগ সেরে যাবে, হাঁপানির যে কষ্ট কষ্টটা কমে যাবে সাথে সাথে। শ্বাসকষ্টের জন্য ধুতরা গাছের পাতা, মূল, ফুল ও ফল সিদ্ধ করে তার দ্বারা বুকে সেঁক দিলে শ্বাসকষ্ট সেরে যাবে। এটা হলো হাঁপানি রোগের জন্য, শ্বাসকষ্টের জন্য। আসুন টাক রোগের একটা টিপস। জীবাণুঘটিত কারণে মাথায় চুল উঠে গিয়ে টাক পড়লে ধুতরা পাতার রস মাথার এক পাশে লাগান, পরের দিন অপর পাশে লাগাবেন,
এবং একদিন অন্তর একদিন ব্যবহার করবেন, টাক সেরে যাবে, টাক রোগ ভালো হয়ে যাবে। যাদের কোনো জীবাণুর কারণে, কোনো রোগের কারণে মাথার মাঝে মাঝে চুল উঠে যায়, টাক পড়ে যায়, তাদের জন্য এইটা, এই ধুতরা গাছের এই টিপসটি তাদের জন্য। স্ত্রীদের স্তনের বেদনায়, স্ত্রী মহিলাদের স্তনের যদি বেদনা হয়, ব্যথা হয়, তাদের জন্য ধুতরা পাতা ও কাঁচা হলুদ একসাথে বেটে স্তনের প্রলেপ দিলে বেদনা কমে যাবে। আমি আবার বলছি, যে সমস্ত স্ত্রীদের দুধে ব্যথা হয়, স্তনে ব্যথা হয়, তাদের জন্য ধুতরা পাতা ও কাঁচা হলুদ একসাথে বেটে স্তনে প্রলেপ দিলে বেদনা সাথে সাথে কমে যাবে। পরে স্তন ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। আশা করি বুঝতে পারছেন। এবার আসুন, যাদের চুল উঠে যায় তাদের জন্য, যাদের চুল উঠে মাথায় খুশকি হয়, খুশকির কারণে চুল পড়ে যায়, আস্তে আস্তে টাক পড়ে যাইতেছে, তাদের জন্য নতুন ধনিয়া অভাবে পুরনো ধনিয়াটা হলে একটু ভালো হয়। পুরাতন ধনিয়া 8-4 চামচ নিয়ে অল্প চূর্ণ করে, বেশি চূর্ণ করা যাবে না, অল্প আধা চূর্ণ করে 200 গ্রাম খাঁটি তিলের তেল ভিজিয়ে রাখুন। এক সপ্তাহ তারপর সেই তেল ছেঁকে নিয়ে নিয়মিত মাথায় মালিশ করলে চুল ওঠা বন্ধ হয়ে যাবে, খুশকি দূর হয়ে যাবে। আমি আবার বলছি, পুরাতন ধনিয়া, নতুন ধনিয়া দিলেও হবে, তবে পুরাতন ধনিয়া একটু ভালো, পুরাতন ধনিয়া দিলে একটু ভালো কাজ করবে। 8 চামচের 8 চামচ নিয়ে অল্প চূর্ণ করবেন, আধা চূর্ণ করে 20 গ্রাম খাঁটি তিলের তেলের সাথে ভিজিয়ে রাখুন এক সপ্তাহ। তারপর সে তেল ছেঁকে নিয়ে নিয়মিত মাথায় মাখলে চুল ওঠা বন্ধ হয়ে যাবে এবং কি খুশকি সেরে যাবে। তারপর বিয়ার্স, অনেকের হঠাৎ করে গা চুলকায়, হঠাৎ করে গা চুলকানি শুরু করে, কি কারণে চুলকায় সেটা বোঝা যায় না, কোনো দাঁত নাই, কোনো বেশি ফাঁসরা নাই, তারপর হঠাৎ করে গা চুলকাতে থাকে। তো তাদের জন্য সারা দেহে যেভাবে চুলকায় সেভাবে হলে দূর্বা ঘাস থেতো করে নিতে হবে। দূর্বা ঘাস তো চেনেন, সব জায়গায় আছে, দূর্বা ঘাস পাওয়া যায়। দূর্বা ঘাস থেতো করে নিয়ে তার সাথে রসগুলো তিলের তেলের সাথে হালকা আঁচে আগুনে ফুটিয়ে নিতে হবে। তিলের তেলের সাথে হালকা আঁচে আগুনে ফুটিয়ে নিতে হবে। 1 ভাগ 1 চামচ যদি দূর্বা ঘাসের রস দেন, তার 4 চামচ তিলের তেল দিতে হবে। 1 ভাগ রসের সাথে 4 ভাগ তিলের তেল দিয়ে ফুটিয়ে নিতে হবে, এবং কি সে তেল শরীরে মালিশ করলে সে চুলকানি ভালো হয়ে যাবে। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি, যাদের সন্তান হয় না, যে সমস্ত স্ত্রী লোকদের সন্তান হয় না, বা সন্তান হলেও মৃত সন্তান প্রসব করেন, সন্তান পেটে মরে যায়, এবং কি বয়স হয়েছে, ঋতুস্রাব হচ্ছে না, তাদের জন্য খুবই জরুরি একটা টিপস। দূর্বা ঘাস নিয়ে, দূর্বা ঘাসের সাথে আতপ ছাল একসাথে বেটে বড়া বানিয়ে, বড়া তো বুঝেন অবশ্যই, যেমন পেঁয়াজু যেভাবে তৈরি করে, ডালের পেঁয়াজু যেভাবে বানায়, সেভাবে পেঁয়াজুর মতো করে বানিয়ে সপ্তাহে 3-4 দিন 2-3টি করে ভাতের সাথে খেলে তাদের সমস্যা সমাধান হয়ে যাবে। ইনশাল্লাহ বাচ্চা গর্ভধারণ হবে এবং কি বাচ্চার মৃত সন্তান হবে না। খুবই উপকারী এই টিপসটি, খুবই উপকারী আসবে আপনাদের আশেপাশে কেউ থাকলে, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে তাদেরকে পরামর্শ দিতে পারেন। এবার আসুন গনেরিয়া রোগের জন্য একটা টিপস। যাদের গনেরিয়া রোগ আছে বা হয়েছে, বা হালকা হালকা মনে হচ্ছে যে গনেরিয়া আছে, তাদের জন্য গোলমরিচ চূর্ণ করে, গোলমরিচকে ভেঙে চূর্ণ করে 800 মিলিগ্রাম মধুর সাথে মিশিয়ে দুবেলা চেটে খেলে, প্রথমে 2-3 দিন একবার করে খাবেন, পরে মাত্রা বাড়াবেন, ইনশাল্লাহ গনেরিয়া রোগ ভালো হয়ে যাবে। এভাবে 1 সপ্তাহ 10 দিন খেলে গনেরিয়া রোগ সেরে যাবে। এবার আসুন আমসার জন্য একটা টিপস।
আমাশার জন্য গোলমরিচ চূর্ণ করে 1 বা 1.5 গ্রাম সেই চূর্ণ নিয়ে সকাল ও বিকেলে রোজ 2 বার পানি সহ খান। 2-3 দিন খেলে আমাশা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। আমি আবার বলছি, গোলমরিচ চূর্ণ করে 1 থেকে 1.5 গ্রাম সেই চূর্ণ নিয়ে সকাল ও বিকেল রোজ 2 বার পানি সহ খান। 2-3 দিন খেলে আমাশা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। শুক্র তারল্য ও ইন্দ্রিয় শিথিল্য। বয়স বৃদ্ধির সাথে সাথে যৌবনের কু অভ্যাসের ফলে এই দুটি রোগের আক্রান্ত হয় খুবই স্বাভাবিক ঘটনা। এরকম অবস্থায় যে কোনো বয়সের তালমূল, শিমুলমূল, ছালকুমড়া বা ছাঁচে কুমড়া, অশ্বগন্ধার ছাল, ডাল ও পাতা প্রতিটি 1 গ্রাম পরিমাণ একসাথে গুঁড়ো করে 5 গ্রাম গাওয়া ঘি অথবা 1 কাপ জাল দেওয়া ঠান্ডা গরুর দুধ অথবা চিনি কিংবা মিশ্রি গুঁড়ো 2 গ্রাম মিশিয়ে রোজ সকালে খেলে মাত্র 1 সপ্তাহের মধ্যে সাফল্য অর্জন করা যায়, সুফল পাওয়া যাবে, এটা 100%। আর স্বপ্নদোষ, যাদের স্বপ্নদোষ হয় খুব বেশি, স্বপ্নদোষ হওয়াটা স্বাভাবিক, স্বপ্নদোষ মাঝে মধ্যে হওয়াটা ভালো, মাসে 2 থেকে 3 বার যদি স্বপ্নদোষ হয় সেটা স্বাভাবিক, সেটা কোনো ব্যাপার না, যদি তার সাথে বেশি হয় সেটা ক্ষতিকর। যাদের এই স্বপ্নদোষের সমস্যা আছে তাদের জন্য রাতে শুতে যাওয়ার আগে 1 কাপ পরিমাণ গরুর কাঁচা দুধের সাথে 2.5 থেকে 3 গ্রাম অশ্বগন্ধার গুঁড়ো মিশিয়ে খেলে রোগটি চিরকালের মতো ভালো হয়। তবে ওষুধ খাওয়ার সাথে কুচিন্তা, কুঅভ্যাস এবং অশ্লীল দৃশ্য বা ছবি দেখা এবং যৌন বিষয়ক সাহিত্য পত্রিকা পাঠ থেকে সম্পূর্ণ বর্জন থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন, স্বপ্নদোষের জন্য রাতে শুতে যাওয়ার আগে 1 কাপ পরিমাণ গরুর কাঁচা দুধের সাথে 2.5 থেকে 3 গ্রাম অশ্বগন্ধার গুঁড়ো মিশিয়ে খেলে রোগটি চিরকালের মতো ভালো হয়। তবে ওষুধ খাওয়ার সাথে কুচিন্তা, কুঅভ্যাস এবং অশ্লীল দৃশ্য বা ছবি দেখা এবং যৌন বিষয়ক সাহিত্য পত্রপত্রিকা পাঠ সম্পূর্ণ বর্জন করতে হবে, তা না হলে কোনো লাভ হবে না। আর এরূপ করলে ইনশাল্লাহ এই রোগটি সম্পূর্ণ ভালো হবে, ইনশাল্লাহ 100% গ্যারান্টি। অতি গুরুত্বপূর্ণ টিপস স্ত্রী সহবাসের তৃপ্তির জন্য। যারা স্ত্রী সহবাস করে তৃপ্তি পাচ্ছেন না তাদের জন্য অশ্বগন্ধার শুকনো মোড় 80 গ্রাম গুঁড়ো করে সেটা গাওয়া ঘি দিয়ে ভেজে 20 গ্রাম 1 কাপ দুধে মিশিয়ে খেলে স্ত্রী সহবাসে পরিপূর্ণ তৃপ্তি পাওয়া যায়। আমি আবার বলছি, যাদের স্ত্রী সহবাসে তৃপ্তি পাচ্ছেন না বা স্ত্রীকে তৃপ্তি দিতে পারতেছেন না তাদের জন্য অশ্বগন্ধার শুকনো মোড় 80 গ্রাম গুঁড়ো করে সেটা গাওয়া ঘি দিয়ে ভেজে 20 গ্রাম 1 কাপ দুধের সাথে মিশিয়ে খেলে স্ত্রী সহবাসে পরিপূর্ণ তৃপ্তি পাওয়া যাবে এবং স্ত্রীকেও আপনি পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন। ম্যালেরিয়া ও পালা জ্বর হলে, ম্যালেরিয়া ও পালা জ্বর হলে কী করবেন? কৃষ্ণ তুলসী তো চিনেন, প্রায় পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। কৃষ্ণ তুলসীর পাতা 15টি এবং শিউলির ফুলের পাতা 10টি এক সামান্য পানি দিয়ে বেটে তার রস 2 চামচ মধুর সাথে মিশিয়ে দিনে 2 বার খেলে সাথে সাথে ম্যালেরিয়া ও পালা জ্বরে ভালো হয়ে যায়। আমি আবার বলছি, কৃষ্ণ তুলসীর পাতা 15টি, শিউলি ফুলের পাতা 10টি, সামান্য পানি দিয়ে বেটে তার রস 2 চামচ মধুর সাথে মিশিয়ে দিনে 2 বার খেলে সাথে সাথে ম্যালেরিয়া ও পালা জ্বর ভালো হয়ে যায়। দাঁত রোগের জন্য কৃষ্ণ তুলসীর পাতার রস 1/2 চামচ এবং 5 গ্রাম পরিমাণের সন্দীপ তেল ভালোভাবে গুঁড়ো করে উভয়কে মিশিয়ে দাঁতের উপর পলব দিতে হবে। মাত্র 3 দিন প্রয়োগ করলে দাঁত সেরে যাবে, মাত্র 3 দিনে আপনার দাঁত সেরে যাবে। আবার বলছি, কৃষ্ণ তুলসীর পাতার রস 1/2 চামচ এবং 5 গ্রাম পরিমাণের সন্দীপ লবণ ভালোভাবে গুঁড়ো করে উভয়কে মিশিয়ে দাঁতের উপর পলব দিতে হবে। মাত্র 3 দিন প্রয়োগ করলে দাঁত সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে।
ভিউয়ার্স কেমন লাগতেছে, ভিডিওটি কেমন হইতেছে কমেন্টে জানাবেন। দয়া করে একটা লাইক দিবেন, একটু শেয়ার করবেন। আপনাদের একটা লাইক এবং একটা শেয়ার আমাদের অনেক উপকারে আসে এবং আমাদের অনেক উপকার হয়। আর আমরা চেষ্টা করতেছি ভিডিওগুলো যাতে আপনাদের